আসসালামু আলাইকুম আজ আমি অনেকদিন পরে আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি কারণ আমার মনটা আসলে খুবই একদম ভালো নাই কারণ আমার মামা হঠাৎ করে কানাডায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আসলে উনি আমার মামা ছিলেন না উনি আমার বাবার মতোই ছিলেন আমার বাবা মরে যাওয়ার পর থেকে উনি আমাদের এত আদর যত্ন করেছেন আমাদের পরিবারে বড় মামা উনি খুবই খুবই ভালো মানুষ ছিলেন আর খুবই আদর করতেন আমাদের তাই আমাদের মনটা আসলে খুবই খারাপ তাই এতদিন আমি ব্লগ দিতে পারিনি তবে চেষ্টা করব আমি খুব শিগগিরই আপনাদের সামনে চলে আসতে আর মামার একটা সিন্নির মতো একটা অনুষ্ঠান করব আমরা সেটা কিভাবে করছি কি করছি কি কি রান্না করা হচ্ছে সব আমি আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আর আমার মামার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন আর কি বলবো আসলে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি যে আমি আপনাদের ব্লগ দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তাহলে খুবই শিগগিরই আপনাদের সাথে আমি আসব। তাহলে দেখুন মামার অনুষ্ঠানে আমরা কি কি করছি আর আপনাদের সাথে আমি শেয়ার করব। বাবরচি রান্না করবে তবে আমি কী কী রান্না করছি মিলাদে আমি এগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন মিলাদের জন্য আয়োজন শুরু হয়ে গেছে বাবর্তির সাথে যে মহিলারা এসেছিলো সবাই কাটাকুটি তৈরি করে নিচ্ছে কারণ আগের দিনে রাতে এগুলো প্রিপারেশন চলছে দুপুরের এরপরের দিন দুপুরে মিলাদ শুরু হয়ে যাবে কারণ দুপুরে মিলাদ শুরু হয়ে যাবে তাই আমরা আগের দিন রাত থেকে প্রিপারেশন শুরু করে নিয়েছি এখানে দু পেঁয়াজার জন্য আলু কা কুচু করে নিয়েছে আর এখানে হল গিয়ে দু পেঁয়াজার মাংসটা ধুয়ে রেখেছে আর এই দু পেঁয়াজার জন্য পেঁয়াজ দু পেঁয়াজা না শুধু দু পেঁয়াজা তারপরে গরুর মাংসের তরকারি এসবের জন্য পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছে এখন সেই তেলের মধ্যে এই আলুটা দিয়ে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে ভেজে নেবে আর এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে দু পেঁয়াজার জন্য মাংসটাকে এই সেদ্ধ করে নিয়েছিল ওরা এখন এটাকে একদম কিমার মতো কুচি কচা কুচু কুচি করে নিচ্ছে এই দেখুন খুব মিহি করে কুচি করে নিবে এভাবে করে ওরা সব মাংসগুলোকে কুচি করে নিয়ে নিচ্ছে আর খুবই মানে সবগুলো যাতে সমান হয় সেদিকে ওরা খুবই খেয়াল রাখে আর বাকি এই যে আলু আলু দিয়ে মাংস রান্না হবে আদা রসুন পেঁয়াজ এগুলা মহিলারা রেডি করে নিচ্ছে বাবুচিরা রাত থেকে মধ্যরাত থেকে রান্না শুরু করে দেবে আর আসলে কি বলবো কথা বলতেই খুব খারাপ লাগছে আর আসলে মামার কথা মানে পদে পদে মনে হচ্ছে খুব উনি সবাইকে খুবই ভালোবাসতেন এদিকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে এই ভাজা আলু দিয়েই দু পেঁয়াজার মধ্যে দেয়া হবে আর আমি আপনাদের পেঁয়াজ বেরাস্তার কালারটা দেখাচ্ছি ওদের হাতের সব কিছু এত সুন্দর হয় সব কিছু সমান রঙের হয়ে যায় কিভাবে যে হয় বুঝতে পারি না এত সুন্দর কালার এসেছে যাই হোক এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে যাচ্ছে এভাবে করে দু তিনবার করে সব আলু ওরা ভেজে নিয়েছে আর আলু মাংসের সাথে দিয়ে দুপেঁয়াজাটা তৈরি করবে এটা খেতে যে অসম্ভব মজা হয়েছিল কি বলবো মামার সিন্নির প্রতিটা আইটেম খুবই ভালো হয়েছিল। খুবই মজা হয়েছিল খেতে আর এই আলুটা দিয়ে মানে দু পেঁয়াজাটা যখন রান্না করেছিল তখন পুরো বাসাটা মানে খুবই সুন্দর একটা স্মেল করছিল খুবই ভালো লাগছিল আসলে এখন এই দেখেন দু পেঁয়াজাটা রান্না করে ফেলেছে আমি আসলে আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি কারণ অনেক বড় হয়ে যাবে তাই দুপেঁয়াজা রেডি হয়ে গেছে আর এখানে ওরা ডিম ভুনা করেছিল কুরমার মতো করেছে আমরা এতিমখানায়ও দিয়েছি প্রায় দুশো জন এতিমখানায় আমরা দুইশো জন বাচ্চাদের খাওয়াইছি আর এদিকে গাওয়া মানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল প্রায় আড়াই মনের মতো মাংস দিয়ে রান্না করা হয়েছিল মাছের কালিয়া রান্না করা হয়েছিল এখানে মাছটাকে ল শুধু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে ওরা ওদের প্রসেসিংটা খুবই সহজ এখানে মাছের মশলাটা তৈরি করেছে আমি আপনাদের ডিটেলসে দেখালাম না আর এই দেখেন মাছটাকে শুধু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে তবে অতিরিক্ত কড়া করে ভাজেনি তাহলে মশলা ঢুকবে না দেখুন কি সুন্দর করে ওরা একটা থালার মধ্যে বিছিয়ে নিয়েছে মাছটাকে এখন কাঁচামরিচ পেঁয়াজ ব্যস্তা টমেটো দিয়ে বিছিয়ে নিয়েছে এর উপরে এর উপরে তারপরে মশলা দিয়ে দেবে যে মশলাটা তৈরি করে রেখেছিলো সেই মশলাটা দিয়ে দেবে এখন চুলার মধ্যে একটু বসিয়ে রেখেছে যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় এখানে নেহারি তৈরি করা হয়েছে আমাদের সিলেট ঐতিহ্যবাহী নেহারি সাত করা দিয়ে গরুর পায়া দিয়ে মানে গরুর পায়ের হাড্ডি গুড্ডি দিয়ে নেহারি তৈরি করা হয়েছে খুবই মজা হয়েছিল নেহারি আসলে মামার মিলাদের প্রতিটা আইটেম খুবই মজা হয়েছিল সবাই খুবই প্রশংসা করেছে আসলে আমরা বিশ্বাস করি যার অন্তরটা ভালো থাকে তার সিন্নিতে খুবই মজা হয় আর সিং বরকত আসে অনেক বরকত হয় মামার সিনিতে অনেক বরকত হয়েছিল অনেক মানুষ খেতে পেরেছে প্রায় চারশো জনের মতো মানুষ খেয়েছে এই দেখেন এখানে নেহারির প্রথম যে স্টেপটা এখানে পেঁয়াজ হলুদ লবণ তারপরে পায়া দিয়ে আর এখানে গাজর দিয়ে সরি টমেটো দিয়ে এটাকে বসিয়ে রেখেছিল। হারিয়েভাবে করে রান্না করেছে ওরা অতিথিরা চলে এসেছিল অনেক অতিথি এসেছিলেন অতিথিতে আপ্যায়ন করার জন্য আমরা একটু বসিয়ে রেখেছিলাম মহিলারা কমই এসেছে সিংনিতে আসলে মহিলারা কমই আসে তবে পুরুষরা অনেক পুরুষরা এসেছিলো সবাই বসে খাওয়া দাওয়া করেছিল আসলে ঠান্ডার কারণে ঘরের ভেতরেই আসলে খাবারের টেবিলটা বসিয়ে নেওয়া হয়েছিলো অনেক মজা হয়েছিল সব কিছু খাবার আর সবাই মামার জন্য অনেক দোয়া করেছিল আপনাদেরকে আমি আবারও বলছি আমার মামার জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আর আমাদের যেভাবে মা মামা সবাইকে আদ যেভাবে অনেক আদর করেছিলেন আল্লাহ যেন ওনাকে এভাবে আদর করে রাখেন আমরা এটাই আল্লাহর কাছে চাইবো আপনারা সবাই এরকমই দোয়া করবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আগামী ব্লগ দেখার জন্য তৈরি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ